খাতা হম্বল বালুশ নাই বিয়ে করার দরকার নাই খাট ফলং জোগাড় করো তারপরে বিয়ে করো তো অ্যাডাম নতালে তুমি বিয়ে নগরিবে জানা নফল রোজা রাখো আল্লাহ নবী হয়ে দেখে যারা বিয়ে করিবে অ্যাডাম না তারা নফল রোজা রাখি বেলে যৌতুক মাদক নারী ও শিশু নিপরণ থামাই বেলাই সরকারের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ এবং যৌতুক ও মাদক বিরোধী হাজার হাজার যুবকলরে গণশপথ গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামের জমিতুল ফালা জামে মসজিদ মাঠত যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ গুণীজন সংবর্ধনা ও র্যালি অনুষ্ঠিত হয় মার্চের ১১ তারিখ শনিবার বিয়াল্লে আল্লামা আবুল কাশেম নুরিম আহ্বানে ১৪তম অনুষ্ঠিত মহাসমাবেশত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাউসার হামিদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মাইজবেন্ডার দরবারশরী প্রসাদদানশীল সৈয়দ সাইফউদ্দিন আহমেদ আল হাসানি আল মাইজবেন্ডারি উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ রেজাউল করিম চৌধুরী এই সময় বক্তব্য হয় সমগ্র দেশব্যাপী যৌতুক বিরোধী আন্দোলন জোরদার করার লক্ষ্যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে মানুষকে সচেতন করছে এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থ ওনাকে মোবারকবাদ জানাচ্ছি গরিবের ঘরে যদি মেয়ে জন্মগ্রহণ করে তার হাসি বন্ধ হয়ে যায় আর ছেলে সন্তান জন্মগ্রহণ করলে হাসতে হাসতে সে বারা বত্রিশে বলে অথবা আত্মজ্ঞের ছেলে ওই মেয়ের দিকে নব হামিনীকে নিশ্চয়তা দিতে হয় না হামিনীকে শান্তি আর দিতে হয় না তোমার যদ্দুর ইনকাম যতটুকু তুমি শোধ করতে পারবা অতটুকু এই ধৈর্য হবে তার বেশি নয় শুভেচ্ছা বক্তব্য রাখে যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা আবুল কাশেম নুরি বিবাহ নাম দি বিবাহ রসুল সুন্নত সুন্নতর বুতুর আজি আর যৌতুক প্রথা দুঃখই দি বাংলাদেশের আনুযায়ী সম্পূর্ণ বৈধ এবং কোরআন সুন্না মোতাবেক সম্পূর্ণ হারাম এই হারাম অত্যন্ত সমাজের মুক্ত করিবার লক্ষ্যে আর রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ ১৪ বছর ধরে জাতির কাছে বুঝাই এই আলহামদুলিল্লাহ খুশি হইবেন এই আন্দোলনের ফসল আজি হাজার হাজার ফুয়া যৌতুক ছাড়া বিয়ে করে তারপরেও তো যৌতুক অনুমতি বন্ধ নহ দেশের যৌতুক উত্তন মুক্ত করার সম্ভব নহব কারণ আর দেশের গরিব মিসকিন কাঙ্গাল মানুষের বেশ সংখ্যা বেশি আই বাংলাদেশ সরকারের কাছে এই দেশের তুম চির চিরদিনের লাইন যৌতুক বন্ধ করিবার লক্ষ্যে আই যে তেরোয়ান দাবি দিই তেরো দাবির মধ্যে এক দাবি আর দেশে তো রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক এবং এই ম্যারেজ ফান্ড তুম গরিব ফলরে তার বিয়ের আগে পাঁচ বছর মেয়াদ অল্লাই সুদ ছাড়া ২ লাখ টাকার উগ্র ঋণ দিবার ব্যবস্থা করানো করা যাক প্রস্তুতি কমিটির সদস্য সচিব সংগঠক মোহাম্মদ মাসুম রশেদ কাদেরি এবং মোহাম্মদ আয়ুব কুতুবির যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখে স্কুল শিক্ষক হোমেন আহমেদ অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলদী সহ আরো বোধকে আর যৌতকল্লাই যৌতক নলের বিয়ে করি বেল্লাই মাদক নলে বেল্লাই আইন আছে কানুন আছে পুলিশ প্রশাসন ব্যাকিন আছে তাও না হাসে হন কিছু করি না আর শেষ আর চিন্তা করলেন না আর উজুন আল্লামা কাসেম নুরি উজুরে যে কোরআন হাদিসের ভিত্তিতে যাতে ডাক দিয়ে মানুষের তাহারা মনে করে দিয়ে সবসময় বিবেকিয়ান ষষ্ঠ আদালত এই আদালতের ইয়ানের পরিবর্তন করতে চাইলে একমাত্র ব্রেন ওয়াশ করেন স্যার আর কোনো রাস্তা নাই নুরি হুজুরে জীবে পন্থা লইয়ে ইবের মাধ্যমে যে আই দেখান সফলতার আশা করেন যার এটার লাগে সফল আল্লাদি ওই বাংলাদেশের মধ্যে আর বেগুনে এই আর উজুর লয় আর বেগুন ঐকমত পোষণ করি যৌতুক যারা মারিয়ে তো শেষ করেন ভাইকুম বুঝে বেললে চেষ্টা করি এই বুঝে বের ফোনটাই না আর আল্লামা কাসেম নুরি তো শিখির দিয়ে কীভাবে মানুষের বুঝম পড়ব আজ যৌতুক বিধি সময় সময় দেখা হতো হইম যারা যৌতুক লয় আর কিছু লোক আনাছে খাতা হম্বল বালুশ নাই বিয়ে করার দরকার নাই খাট ফলং জোগাড় করো তারপরে বিয়ে করো সমাবেশ শেষে আল্লামা আবুল কাসেম নুরির নেতৃত্বে যৌতুক মাদক বিরোধী র্যালি জমিতুল ফালাম মাঠাইতে হাজিরডেরি লালহান বাজার হইরে ফুনরাই জমিতুল ফালাম মাঠাইরে সমাপ্ত হয় ইফতেকার নতিশন সি প্লাস টিভি চট্টগ্রাম